নমস্কার আজকে ডানকুনি হাউজিং মোড়ে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে সালাম প্রণাম জানাই এবং মাইকের শব্দ যতদূর অবধি যায় যারা শুনছেন আমাদের বক্তব্য আমাদের আবেদন তাদেরকেও সবাইকে সালাম প্রণাম জানাই আমরা কেন আজ এখানে জড় হয়েছি অনেকেই জানেন সবাই জানেন তবু একবার বলি পশ্চিমবঙ্গের নয়নের মণি পশ্চিমবঙ্গের গরীব অসহায় মানুষের একমাত্র প্রতিনিধি আইএসএফ এর একমাত্র এমএলএ ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী বিগত বেশ কয়েকদিন যাবৎ জেলবন্দী কি কারণে জেলবন্দী কি অপরাধ তার কি এমন অন্যায় করে ফেলেছিলেন যে এতদিন ধরে তিনি জেলে পড়ছেন অপরাধ হচ্ছে 21 তারিখ 21 জানুয়ারি 2023 কলকাতা রানী রাসমণি রোডে মানুষের অসহায়তা মানুষের সঙ্গে চিটিংবাজি ফেরেববাজি যে আজকের প্রশাসন করে বেড়াচ্ছে মানুষকে যেভাবে ঠকাচ্ছে কর্মসংস্থান নিয়ে মানুষের সঙ্গে যে ধরনের দুনম্বরি হচ্ছে লুটপাট চিন্তাবাদে যে রাজত্ব পশ্চিমবঙ্গে হচ্ছে তার প্রতিবাদ প্রতিবাদের জন্য রানী রাসমণি রোডে জড়ো হয়েছিলেন আমাদের একমাত্র এমএলএ নয়নের মণি নওশাদ সিদ্দিকী মহাশয় সেখানে হিন্দু মানেননি মুসলমান মানেননি খ্রিস্টান মানেননি বৌদ্ধ মানেননি সবাইকে আদর করে বুকে টেনে নিয়েছিলেন তার আগের দিন উনি যেখানকার এমএলএ সেই ভাঙড়ে প্রবল অত্যাচার নামিয়ে নিয়ে এসে তার দল আইএসএফ এর কর্মীদের উপরে প্রশাসন এবং প্রশাসনের পোষা লোকেরা বাড়িঘর জ্বালানো আগুন মার সমস্ত রকম কোন পদ্ধতি বাকি রাখেননি যাতে আইএসএফ কর্মীরা কলকাতায় পৌঁছতে না পারেন যাতে আইএসএফ কর্মীরা তাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইয়ের ডাকে কলকাতায় জড়ো হতে না পারেন যাতে তারা আইএসএফ কর্মীরা যারা আন্দোলনে নেমেছিলেন তারা যেন সাধারণ মানুষের কাছে আজকের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সত্যিকারের এবং শাসন ক্ষমতার আজকের যে অবস্থা সেটা মানুষের সামনে তুলে ধরতে না পারেন 21 তারিখ যখন আইএসএফ এর কর্মীরা গাড়ি ভর্তি করে নওশাদ সিদ্দিকীর ডাকে কলকাতায় আসছেন সেই সময় ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে তাদের উপরে ভাঙড়ে যে সমস্ত সমাজ বিরোধী আছে আমরা জানি আজকের শাসক দলের পোশাক যে সমস্ত শাসক দলের যে সমস্ত পোশাক সমাজ বিরোধী ওখানে আছে যারা বারবার আইএসএফ এর উপরে আক্রমণ নামিয়ে এনেছে যারা আমাদের সবচেয়ে প্রিয় আদরের নওশাদ সিদ্দিকী কেউ ছাড়েনি তাকেও আক্রমণ করেছে প্রবল ভাবে আক্রমণ নামিয়ে আনে 21 তারিখ সকালবেলা যাতে আইএসএফ কর্মীরা কলকাতায় যেতে না পারে নওশাদ সিদ্দিকী বীর নওশাদ সিদ্দিকী দুঃসাহসী নওশাদ সিদ্দিকী কর্মী প্রেমী নওশাদ সিদ্দিকী ছুটে যান তার কর্মীদের নিয়ে আসার জন্য বাঁচাবার জন্য রক্ষা করার জন্য প্রশাসন ছিল না বলবো না কিন্তু দর্শকের ভূমিকায় যখন আমাদের কর্মীদের উপরে লাঠি চলছে বোমা চলছে আগুন চলছে ধমক চলছে চমক চলছে তাদের ঘরের মেয়েদের সম্মান নিয়ে লুটু লুণ্ঠন হচ্ছে খেলাধুলা হচ্ছে সেই সময় প্রশাসন প্রায় দর্শকের ভূমিকায় ওখানে দাঁড়িয়েছিল উল্টে আমাদের এমএলএকে বলছেন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলছেন আপনি চলে যান হাস্যকর পরিস্থিতি পশ্চিমবঙ্গের যারা আক্রমণ করছে সমাজ বিরোধী তাদেরকে জেলে না দিয়ে যিনি বাঁচাতে এসছেন সেই মানুষটিকে বলছেন আপনি চলে যান তিনি কিন্তু যেসে মানুষ নন একজন বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভার একজন মাননীয় সদস্য আপনারা জানেন আপনারা টিভি রেডিও মোবাইলে দেখছেন এসএসসির ক্ষেত্রে মাস্টারিদের ক্ষেত্রে যখন দুর্নীতি একের পর এক ধরা পড়ছে এবং বিধায়করা জেলে যাচ্ছে সিবিআই ইডির হাতে তখন এই বিধানসভার যিনি দায়িত্বে আছেন তিনি আর্তনাদ করছেন কেন তাকে তার অনুমতি নেয়নি সিবিআই ইডি তার বিধানসভার সদস্যদের নিয়ে যাওয়ার জন্য আমার প্রশ্ন আপনাদেরকে সামনে রেখে সেই বিধানসভার দশ অধ্যক্ষের কাছে নওশাদ সিদ্দিকী কি বিধায়ক নন নওশাদ সিদ্দিকী কি মানুষের ভোটে আসেননি আপনাদের কি মনে হয় নওশাদ সিদ্দিকী বিধায়ক নন তাহলে কি ন্যায় করেছেন বিধানসভার অধ্যক্ষ একটা কথা
বিধানসভা সদস্যকে পুলিশ অমানুষিকভাবে নির্দয়ভাবে টেনে হিচড়ে নিয়ে গেছে জেলে। অভিযোগ কি তার সম্বন্ধে? তিনি নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন। আপনারা টিভি রেডিও মোবাইলে দেখেছেন উনি আইন ভাঙেননি, উনি আইন বারবার তার কর্মীদের বলেছেন আইন হাতে নেবেন না। আমি আইনের লোক, আমি আইন মেনে চলি, আপনারা আইন মেনে আইনের হাতে নেবেন না। শুধু চার মাথার মোড়ে দাঁড়িয়ে হাত জোড়ো করে কলকাতার মানুষকে বলছিলেন দেখুন আমার দলের কর্মীদেরকে কিভাবে অমানুষিকভাবে মারা হয়েছে, কিভাবে তাদের ঘর ভাঙা হয়েছে, মহিলাদের শ্লীলতা হানি হয়েছে। অপরাধ করেছিল নওশাদ সিদ্দিকী, অপরাধ করেছিল নওশাদ সিদ্দিকী, তা সত্ত্বেও তাকে টেনে হিচড়ে অমানুষের মতো জেলে নিয়ে যায়। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ আজ লজ্জিত, আমরা রক্ষা করতে পারিনি আমাদের সেই এমএলএকে, সেই বীর এমএলএকে রক্ষা করতে পারিনি। আমরা ছিলাম ততক্ষণ পর্যন্ত লড়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ অমানুষিক লাঠি চালিয়েছে। আইএসএফ কর্মীরা হোটে চলে এসেছেন তখনই যখন টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস, বিষাক্ত কাঁদানে গ্যাস তাদের উপরে চালানো হয়, থাকতে পারেননি। তা সত্ত্বেও 18 জন নেতা কর্মী আজকে জেলে পড়ছেন। আমি আজকের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সাক্ষী রেখে, যে সমস্ত বড় বড় নেতৃত্বরা এসছেন আজকে তাদেরকে সাক্ষী রেখে আমি সিবিআই এনকোয়ারি চাইছি, কেন নওশাদ সিদ্দিকীকে জেলে নেওয়া হলো। আমরা আমি দাবি জানাচ্ছি সিবিআই এনকোয়ারি হোক, সিবিআই এর হাতে দেওয়া হোক যে আদৌ নওশাদ সিদ্দিকীর সঙ্গে ন্যায় করা হয়েছে কি অন্যায় করা হয়েছে। যারা অন্যায় যদি পাওয়া যায়, যে সিবিআই যদি পায় যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে অন্যায় করা হয়েছে, সেই সমস্ত অন্যায়কারীকে জেলে নিয়ে যান। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু মন্ত্রী এমএলএ এমপিরা আজকে জেল খাচ্ছেন লামকট্টের জন্য, চোরের জন্য, চুরি করার জন্য, কালো টাকা জমা রাখার জন্য। নওশাদ সিদ্দিকীর জন্য আপনারা প্রার্থনা করুন, আপনারা উপরওয়ালা সর্বশক্তিমানের কাছে বলুন বাংলার ঘরে ঘরে যেন নওশাদ সিদ্দিকীর মতো বীর উদার এমএলএ, উদার সন্তান আসে, তবেই আমাদের উপকে মঙ্গল সম্ভব, বাংলার উন্নয়ন সম্ভব, বাংলার সমস্ত রকম অগ্রগতি সম্ভব। নওশাদ সিদ্দিকীরা যদি না আসে বাংলার উন্নয়ন সম্ভব না। যারা পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে সামনে রেখে, সামনে দেখিয়ে আজকের শাসক দল ভোট জিতেছিল, বলেছিল এটা দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো, হয়নি, পেয়েছে, পাননি, দেয়নি, না না কর্মসংস্থান, না অর্থনৈতিক উন্নয়ন। যা দিয়েছে তা হচ্ছে বদনাম, অপরাধী বানিয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে ভাগ তৈরি করেছে। কেন করেছে জানেন? বাংলাটাকে লুটতে হবে, সুবিধে হবে, সেই কারণে। তার সঙ্গে যুক্ত হয়েছে আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম তৃণমূল থেকে আসা এক নেতা, তাকে ইচ্ছে করে পাঠানো হয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি নাম বলছি, বিজেপি আজকে তৃণমূলের সঙ্গে জড়িত হয়ে সমস্ত রকম। আপনারা বলুন তো, ওরা বলছে আজকে মিডিমিলের টাকা নিয়ে অন্য জায়গায় খরচা করছে রাজ্য সরকার, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কেন এই রাজ্য সরকারের হাতে টাকা দিচ্ছে? উনি যুক্তি দিচ্ছেন মানুষের ভালোর জন্য, তাহলে চুরি ধরছেন না কেন, চোরগুলো বাইরে ঘুরছে কেন, না কেন সৎ সুদুঃসাহসী মানব প্রেমী নওশাদ সিদ্দিকী জেলে? আপনাদের আর সময় নেব না, অনেক বড় বড় নেতৃত্ব বক্তা আছেন, তারা আপনাদের তাদের বক্তব্য বলবেন। একটাই দাবি, সিবিআই এনকোয়ারি চাই, সিবিআই কে আনতে হবে, নওশাদ সিদ্দিকীকে ইমিডিয়েট এক্ষুনি এই মুহূর্তে জেল থেকে ছাড়তে হবে। আপনারা একমত? ধন্যবাদ আজকে আমাকে যে সুযোগ দিলেন তার জন্য আমি সবাইকে ধন্যবাদ, সেলাম প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।